আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মোবাইল চুরির ও অভিযোগ রয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত যে নাশকতার মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, ওই মামলায় তার বিরুদ্ধে ধর্মীয় কাজে বাধা, মোবাইল চুরি, নগদ $7,000, $200 চুরি এবং আরও কিছু অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার 19 এপ্রিল তাকে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই মামলায় আসামি করা হয়েছে মাওলানা মামুনুল হকের ভাই জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুস্তামিম মাহফুজুল হক সহ ওই মাদ্রাসার 70 থেকে 80 জন ছাত্রকে। গত বছরের 7ই মার্চ রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার নাম্বার 25 বাদী জিএম আলমগীর শাহিনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়। মামুনুল হক ও তার ভাই মাহফুজুল হকের নির্দেশে 70 থেকে 80 জন ছাত্র বাদী সহ অন্যান্যদের মসজিদ থেকে বের করে দেয়। বাদীকে মারধর করে বাদীর সঙ্গে থাকা একটি স্যামসাং মোবাইল, নগদ $7,000, $200, ব্র্যাক ব্যাংকের একটি ডেবিট কার্ড ও একটি মানি ব্যাগ চুরি করে নিয়ে যায় আসামিরা। বাদীকে পুনরায় মসজিদে প্রবেশ করলে হত্যা করবে বলে হুমকি দেয় তারা। আজ সোমবার 19 এপ্রিল মামুনুল হককে রাজধানী মোহাম্মদপুর থানার মামলায় আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক। এই সময় তিনি আসামির 7 দিনের রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনে এসব কথা উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে তিনি আরো বলেন, গত বছরের 6ই মার্চ মোহাম্মদপুর সাত মসজিদ এলাকায় সাত গম্বুজ মসজিদে রাত 8:30 আসামি মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও তার ভাই মুস্তামিম মাহফুজুল হকের নির্দেশে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র আসামি ওমর এবং ওসমান বাদী ও তার সঙ্গে থাকা অন্যদের আমল করতে নিষেধ করে, তাদের ধর্মীয় কাজে আঘাত করে ও মসজিদ হতে বের হয়ে যেতে বলে আসামিরা। বাদী প্রতিবাদ করলে আসামি মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও তার ভাই মুহতামিম মাহফুজুল হক নির্দেশে মাদ্রাসার আরও 70 থেকে 80 জন ছাত্র বের হয়ে বাদীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। আসামি ওমর ও ওসমান তাদের হাতের লাঠি দিয়ে বাদীকে এলোপাতাড়ি আঘাত করে। আসামিদের লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে মসজিদের ভেতরে শুয়ে পড়েন বাদী। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত 5ই এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় 2000 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপদফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।